হ্যালো বন্ধুরা, প্রোগ্রাম লোডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভিভি ডট নেট উইন্ডোজ অ্যাপ্লিকেশনে কৃষ্ণমূর্তির নাম্বার চেক করব, বা কৃষ্ণমূর্তির নাম্বার কীভাবে চেক করব তার প্রসিডিউরটা আজকে দেখ। তো বন্ধুরা, এই কৃষ্ণমূর্তির নাম্বারটা কি সেটা আগে আমাদের একটু জেনে নিতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। তো আমি তোমাদের একটু দেখিয়ে দিই কৃষ্ণমূর্তির নাম্বারটা কি। কৃষ্ণমূর্তির নাম্বারটা হচ্ছে এরকম একটা নাম্বার, যে নাম্বারটা আমি ভ্যালুটা নেব সেটা প্রত্যেকটা ইচ নাম্বারকে নিয়ে, সাপোজ ধরো ইচ নাম্বার বলতে কীরকম 1, 4 অ্যান্ড 5, এটা প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল বের করতে হবে, এবং ফ্যাক্টোরিয়াল বেরিয়ে যে ভ্যালুটা হবে সেগুলো সবকটাকে যোগ করে যদি আমি যে ভ্যালুটা দিয়েছি সেটা সমান হয় তাহলে সেটা হবে কৃষ্ণমূর্তি নাম্বার। তো একে ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করবো, 1 ইনটু 1, তাহলে এটা কী হবে, ভ্যালুটা বেরোয় 1ই বেরোয়। তো সেটা আমি 1 দিয়ে দিলাম, পরেরটা কী হবে, 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তো এর ভ্যালু কত বেরোয়, এখানে হয় 3 4 এ 12 বা 24, আর 24 একে 24ই হয়। পাঁচের ফ্যাক্টরিয়াল কত হয়, 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, তো এখানে কত হয়, 4 5 20, 20 ইনটু 3 60, বা 60, 60 ইনটু 2, 60 ইনটু 2 120, এবং 120 ইনটু 1 ইকুয়াল টু 120। তো দেখো এখানে 124 এবং 120, 120 হয়েছে, এবং এরপরে যদি আমি 1 প্লাস 24 প্লাস 120 ইকুয়াল করি তাহলে 145ই হবে, এবং আমি এখানে যে ভ্যালুটা দিয়েছিলাম সেটা হচ্ছে 145, এবং আমার যে রেজাল্টটা বেরিয়েছে সেটা হচ্ছে 145। তো এইরকম যে নাম্বারগুলো বেরোবে সেগুলো যদি সেগুলোকে বলা হবে কৃষ্ণমূর্তি নাম্বার। তো বন্ধুরা চলো একটা এক্সাম্পল আমি দেখে নিই, 145 চেক করি, দেখো এটা হচ্ছে কৃষ্ণমূর্তির নাম্বার। 145 ছাড়াও আরও 3টে কৃষ্ণমূর্তির নাম্বার আছে যেগুলো আমরা নর্মালি ইউজ করে বা চট করে খুঁজে পাই, সেটা হচ্ছে 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 145, এবং তারপরে হচ্ছে এটা অনেকটা পরে বা অনেকগুলো নাম্বার পর বলতে পারো 40,585, এটা যদি দেখি এটা হচ্ছে কৃষ্ণমূর্তির নাম্বার। এর মধ্যে যদি আমি কোনো নাম্বারকে চেঞ্জ করি তাহলে কিন্তু সেটা কৃষ্ণমূর্তির নাম্বার হবে না। তো দেখে নাও আমি এখানে ইজ নট কৃষ্ণমূর্তির নাম্বার, এইখানে আমাকে রেজাল্টটা শো করছে, আর আবার দেখে নিই চলো, 408 58, তো এটা হচ্ছে কৃষ্ণমূর্তির নাম্বার চেক করা এক্সাম্পলটা দিলাম। তো এরপরে আমরা দেখে নেবো কীভাবে এর প্রোগ্রামটা এক্সিকিউট করবো বা এর কোডিংটা কী। তার আগে বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং শেয়ার করবে, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে দেখবে একটা বেল বাটন আছে সেটাকে প্রেস করে দেবে এবং সেখান থেকে অল অপশন ক্লিক করে দেবে, তাতে কী হবে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো চলো দেখে নিই কীভাবে আমরা এই কৃষ্ণমূর্তির নাম্বারটা চেক করব। হ্যালো বন্ধুরা, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করে রেখেছি, এবং তার সাথে একটা ফর্মও আমি নিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমার কী কী লাগবে, যেটা লাগবে সেটা হচ্ছে একটা লেবেল লাগবে, একটা টেক্সট বক্স লাগবে, একটা বাটন লাগবে, এবং আর একটা যদি আমি চাই লেবেলে আমার রেজাল্টটা প্রিন্ট করাবো তো আর একটা লেবেল লাগবে, যদি আমি মেসেজ বক্সে করতে চাই তো মেসেজ বক্সেও করতে পারবো। তার মেসেজ বক্সে কী করে করবো তার একটা ভিডিও অলরেডি আমি বানিয়ে ফেলেছি, তো এই ভিডিও ডিসক্রিপশানে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো, তো সেখান থেকে চেক করে নেবে। তো আমি এখানে আপাতত একটা লেবেল দিয়ে করে দিই, লেবেল নিয়ে নিলাম, এবং প্রত্যেকটাকে সিলেক্ট করে আমি একটু ফন্টটাকে বাড়িয়ে নিই যাতে আমার দেখতে একটু সুবিধা হয়। তো এখানে আমি লেবেলটাকে নামটা চেঞ্জ করে দিই, এখানে ধরো দিয়ে দিই এন্টার নাম্বার, হয়েছে, এবং বাটনটার মধ্যে যদি আমি চাই আমি অন্য যা খুশি লিখতে পারি, তো আমি এখানে নর্মালি দেবো চেক, হয়ে গেছে, এবং লেবেলটা আমি এখন কিছু রাখছি না বা নর্মাল আমি এখানে রেখে দিই রেজাল্ট,
যে আমি বুঝতে পারি রেজাল্ট এখানে আমার প্রিন্ট হবে। তোমার দেখো ডিজাইন পার্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে যাবো কোডিং পার্টে। তো বাটন ওয়ানের ওপর কোডিং বাটন ওয়ানের ওপর ডবল ক্লিক করি। ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখো আমার বাটন ওয়ান আন্ডারস্কোর ক্লিক চলে এসেছে। তো এখানে আমাকে কি করতে হবে, আমাকে তোমার টোটাল কোডিংটা লিখতে হবে। তো এখানে যেটা আমার ভেরিয়েবলগুলো লাগবে, এখানে আমার মোটামুটি পাঁচটা ভেরিয়েবল লেগে যাবে। তো আমি দেখি ডিম নাম, একটা হচ্ছে রেমি রিমাইন্ডারের জন্য, একটা হচ্ছে সাম, একটা হচ্ছে রিস্টোর করার জন্য বা রিস্টোর বলে আমি লিখে নিই, আর একটা হচ্ছে এসটি অ্যাজ ইন্টিজার। তো নামের ভেতর আমি আমার যে ভ্যালুটা আমি দেবো সেটাকে রাখবো, রিমাইন্ডার যখন আমি মড ভ্যালুটা নেব তার রিমাইন্ডারটা নেব, সামের ভেতর আমার যখন টোটাল ফ্যাক্টোরিয়ালগুলো বেরিয়ে যাবে সেগুলোকে সাম করতে কাজে লাগবে, রিস্টোর আমি নামের ভ্যালুটাকে একটা রিস্টোর করে রাখবো, এবং এসটি কোনটা আমার মাল্টিপ্লাই হবে বা ওয়ান থেকে যেহেতু মাল্টিপ্লাই করা চালু হবে এবং কত অব্দি যাবে সেটা সেই নাম্বারটার উপর ডিপেন্ড করবে, সেই জন্য এসটি আমি আগে থেকেই ওয়ান হিসাবে ডিক্লেয়ার করে রাখবো, এবং সামটাকে অবশ্যই জিরো হিসেবে ইনিশিয়ালাইজ করে রাখবো যাতে আমার কোনো গার্বেজ ভ্যালু বা রিমাইন্ডার ভ্যালু ওখানে স্টোর না থাকতে পারে। তো আমি নাম্বারটা নিয়ে নিই, আমি যে নাম্বারটা দিতে চাই, এবং আরিফ রিস্টোরের ভেতর আমি এটাকে সেভ করে রেখে দেবো নাম্বারটা। এখানে আমি একটা হোয়াইল ভ্যালু চালিয়ে নিই যাতে আমি দেখে নিই যে আমার যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারটা যেন অতি অবশ্যই জিরোর থেকে বেশি হয়, জিরোর থেকে যদি কম হয় তাহলে কিন্তু প্রোগ্রামটা ঠিকঠাক এক্সিকিউট করবে না। তো জিরোর থেকে আমার বেশি হয় কিনা দেখে নিলাম, এইভাবে আমার রিমাইন্ডার ভ্যালুর কাজ, REM আই রিমাইন্ডার নাম মড 10। তো REM এর মধ্যে যে আমি ভ্যালুটা দিচ্ছি তা 10 দিয়ে মড করলে তার যে রিমাইন্ডারটা থাকছে সেটা হচ্ছে এখানে REM এর মধ্যে স্টোর হবে। সাপোজ ধরো 145 যদি আমি দিয়ে থাকি সেটাকে যদি 10 দিয়ে ভাগ করি তো তার রিমাইন্ডার পড়ে থাকে 5, তো REM এর মধ্যে 5 পড়ে রয়েছে। তো আরেকটা জিনিস আমি বলেছিলাম এসটি ইকুয়াল টু ওয়ান আমাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তো এসটি ইকুয়াল টু ওয়ান কেন করলাম আমি একটু দেখিয়ে দিই, যেহেতু আমি ধরো এখান থেকে 145 নিয়েছি, রেমি ভেতর আমার রয়েছে ইকুয়াল টু 5, তো ওয়ান থেকে চালু হবে 1 2 3 4 এইভাবে যেহেতু হবে তো সেটার জন্য আমাকে এসটিতে ওয়ান ধরতে হলো, দেখো বুঝতে পারবে। এবং এরপর আমি এটা ফর লুপ চালাবো, ফর লুপের মধ্যে আমি আমার প্রোগ্রামে চ্যানেলে ইনিশিয়ালটা ইউজ করলাম অ্যাজ এ ভেরিয়েবল। তো দেখো ইন্টিজার ইকুয়াল টু ওয়ান, টু হচ্ছে রেমি। দেখো কি ব্যাপারটা ঘটলো, আমি এখানে প্রথমে বলেছিলাম এসটি ওয়ান ধরে রাখতে হবে, এবং এখানে আরেকটা কোড লেখা লাইন বাকি আছে সেটা দিলে তোমরা অবশ্যই বুঝতে পেরে যাবে, ইন্টু পিএল। দেখো রেমি 5, তো এসটি ভেতর অলরেডি ওয়ান রয়েছে, তো ওয়ানটা যখন আমার ঘুরলো তাহলে ওয়ানের সাথে ওয়ান ইনটু হলো তাহলে ওয়ান বেরোলো, এবং যখন পিএলটা নেক্সটে পর আরেকবার গেল সেটা দুই হলো, তাহলে দুইয়ের সাথে অলরেডি দুই এক এসটি রয়েছে তো দুই যোগ হলো এবং সেটা গুণ হয়ে কত হলো, দুই হলো। এবং এটা যখন পিএলটা আবার তিন হলো তখন অলরেডি ছয় হয়ে গেছে, ঘুরে এলো আবার চার হলো পিএলটা তখন চার অলরেডি ছয় আছে, 4 6 24, এবং আবার যখন পাঁচ হলো তখন 120-তে চেঞ্জ হয়ে গেছে। এবার নেক্সটে চলে যাই, নেক্সটে নেক্সটে পরে এসইউএম ইকুয়াল টু সাম সাম প্লাস এসটি, তো মাল্টিপ্লাই পাঁচটা যখন মাল্টিপ্লাই হলে 120 হলো বা ফ্যাক্টোরিয়াল করে 120 বেরোলো সেটা সামের মধ্যে স্টোর হলো, এবং নাম নাম ডিভাইডেড বাই 10। তো এখানে কী হলো 145 অলরেডি পাঁচটা আমার বেরিয়ে গেছে তাহলে 14 পড়ে থাকছে, তো নাম ডিভাইড বাই 10 করলে 4টা আমার ওখানে কাজ হলো, এখানে আমার পিএলের জায়গায় রিমাইন্ডারের জায়গায় 4টা কাজ হলো, এবং যখন আমি আবার 10 দিয়ে ভাগ করে দিয়েছি তখন আমার 1টা পড়ে থাকছে। তো এইভাবে প্রত্যেকটা ইচ নাম্বারকে একবার একবার করে ফ্যাক্টোরিয়াল করে নিলাম এবং এসটির মধ্যে তার ফ্যাক্টোরিয়াল ভ্যালুটা স্টোর করলাম, এবং লাস্টে এসটির মধ্যে যে ভ্যালুটা থাকছে সেটা সামের সাথে
সামের মধ্যে স্টোর করিয়ে প্রত্যেকটা ফ্যাক্টোরিয়াল, প্রত্যেকটা ইচ নাম্বারে ফ্যাক্টোরিয়ালকে সামের মধ্যে যোগ করে নিলাম। তো এরপর আমাদের চেকিংটা করতে হবে, ইফ আমি ওখানে রিস্টোর বলে অলরেডি একটা ভেরিয়েবল নিয়ে রেখেছি ইকুয়াল টু সাম, যদি সামের সাথে রিস্টোরটা ম্যাচ করে যায় তাহলে আমার লেভেল টুতে আমার ভ্যালুটা দেখিয়ে দেবে। আমি দেখে নিই লেভেল টুটা কোনটা, এটা হচ্ছে আমার লেভেল টু, তো এইখানে আমার লেভেল টু ডট টেক্সট ইকুয়াল আমি যে নাম্বারটা নিতে চাইছি সেটার রিস্টোর কনকারেন্ট সাইন ইজ কৃষ্ণমূর্তি নাম্বার। এলস পার্টে চলে যাই, যদি আমার ম্যাচ না করে তাহলে এটাকে আমি কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই যে ইজ নট কৃষ্ণমূর্তি নাম্বার। এখানে একটা এক্সট্রা আমার সিঙ্গেল কোটেশন পড়ে গেছে তো ডিলিট করে দিই। তো দেখো আমার দুটোতেই লেখা হয়ে গেছে, তো এবার আমি রান করে দেখাই যে আসলেও ঠিকঠাক প্রোগ্রামটা এক্সিট করছে কিনা। দেখো এন্টার নাম্বার অলরেডি আছে, তো আমি এখানে প্রথমে ফাইভ দিই, ইজ নট কৃষ্ণমূর্তি নাম্বার, তো এখানে 145 দিই, দেখো এটা চেক করেছে, ওয়ান দিই, দেখো চেক করেছে, টু দিই, চেক করেছে, এবং আমি আর একটা নাম্বার যে বলেছিলাম 40585, এটা হবে কৃষ্ণমূর্তি নাম্বার, ইজ কৃষ্ণমূর্তি নাম্বার। যদি এখান থেকে আমি একটা নাম্বারও চেঞ্জ করে দিই তাহলে আর সেটা কৃষ্ণমূর্তি নাম্বার থাকবে না। তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের যে কোডটা, আমি কৃষ্ণমূর্তি নাম্বার চেকিংয়ের কোডটা। তো তোমাদের বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে এবং ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দেবে এবং কমেন্ট করে জানাবে কেমন লাগলো, এবং যদি আরও কিছু তোমাদের আইডিয়া থাকে আমাকে থাকে জানাবে, এবং যদি কোনো তোমাদের আরও কোশ্চেন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করানো নেই তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেতে পারো এবং জানতে পারো আমি কবে আপলোড করছি। এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা রয়েছে ওখানে প্রেস করে অল অপশন সিলেক্ট করে দেবে, যাতে আমি যখনই ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে তার নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা চলো আজকের জন্য এইটুকুই, খুব শীঘ্রই ফিরছি আমার পরবর্তী ভিডিও নিয়ে।